আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম ও ধারা অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 49 এবং পর্ব নম্বর 29। বাচ্চা লক্ষ্য করো, পৃষ্ঠা নম্বর 49 এবং পর্ব নম্বর 29। আজকের পর্বে গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করা হবে, সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা আলোচনা করব। আর এই সূত্রের আবিষ্কারক হচ্ছে জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস। তোমরা অবশ্যই কার্ল ফ্রেডরিক গাউসের নাম শুনেছ, তার একটা ছোট্ট একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, কার্ল ফ্রেডরিক গাউসের বয়স যখন 8 বছর, তখন সে যে স্কুলে পড়ালেখা করতো সেই স্কুলের যে টিচার বা শিক্ষক ছিলেন, একদিন ক্লাস শেষে তাকে হঠাৎ করে বোর্ডে লিখে বললো যে বাচ্চারা একটা কাজ করো। তো কাজটা কি? 1+2+3+... 100, এই 100 পর্যন্ত যোগ করতে দিল। তাহলে এইভাবে যদি একটা অষ্টম শ্রেণীর একটা বাচ্চা যদি ক্লাসে যোগ করতে শুরু করে, যে মনে করো তাদেরকে বলে তোমরা এভাবে তোলো, 1, 2, 3, 4, 5, 100 পর্যন্ত তুলে যদি তারা যোগ করতে লাগে, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং ছোটরা কিন্তু এটা করতে পারবে না। তখন কার্ল ফ্রেডরিক গাউস কিছুক্ষণের ভিতরেই এই প্রশ্নটা সলভ করে দিলেন। কিভাবে সলভ করলেন? আসো আমরা এখন সেই গাউসের সূত্র নিয়ে আলোচনা করবো, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। তাহলে এই সমষ্টির আবিষ্কারককে কার্ল ফ্রেডরিক গাউস। কোন দেশের বিজ্ঞানী? জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস। ছোটবেলা থেকে সে কিন্তু একদম দক্ষ, ছোটবেলা থেকে সে চমৎকার একজন একটা স্টুডেন্ট এবং দক্ষ ছিল। তার অনেক আবিষ্কার রয়েছে, শুধু গণিতেই নয় অন্যান্য শাখাতেও তার কার্ল ফ্রেডরিক গাউসের অবদান অনস্বীকার্য। চলো আমরা এই বিষয়টি আলোচনা করব। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি সমষ্টি? বাচ্চারা মনে করি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল ইজ ইকুয়াল টু এস এন। বাচ্চারা কি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল ধরে নিলাম হচ্ছে এস এন, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো, অর্থাৎ বাচ্চা দেখো, অর্থাৎ এস এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1+2+3+...n-1+1। ধরে নিলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন ইকুয়াল টু 1+2+3+...n-1+1। এখন কি করছিল কার্ল ফ্রেডরিক গাউস? যে সূত্রটা আবিষ্কার করেছে সেটা কিভাবে, সেই সূত্রটা এটা আসলো প্রমাণ করো যে এস এন ইজ ইকুয়াল টু n(n+1)/2। এটাকে যদি আমরা বিপরীত ভাবে এখন আমরা সাজাবো, তাহলে এটা সমীকরণ নম্বর 1, বাচ্চারা ইকুয়েশন নম্বর 1, বিপরীত ক্রমে লিখে পাই। বিপরীত ক্রমে যদি আমি এটাকে লিখি তাহলে কি হবে, চাষ শুধুমাত্র উল্টে যাবে। তাহলে বিপরীত ক্রমে যদি আমি এটাকে লিখি তাহলে এটা হবে কি, এস এন ইজ ইকুয়াল টু, বাচ্চারা আমরা কি লিখতে পারবো বিপরীত ক্রমে যদি আমরা লিখি, জাস্ট এভাবে আমরা লিখতে পারবো, n(n-1)/(n-2)/(n)(n-1)/(n-2)...3+2+1। এইভাবে এটাকে আমরা কিন্তু বিপরীত ক্রমে লিখতে পারি। বাচ্চা লক্ষ্য করো যে এস এন ইকুয়াল টু কি লিখলাম, 1+2+3+...n-1+1, এবং এটাকে যদি বিপরীত ক্রমে লিখি, তার উল্টা ভাবে যদি লিখি, তাহলে কি হবে, শেষেরটা সামনের দিকে চলে আসবে। বাচ্চারা শেষেরটা কোথায় আসবে? সামনের দিকে চলে আসবে, n+n হবে এই জায়গাতে, একটু মিস্টেক হয়েছে জি। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি বাচ্চারা প্রমাণ করার জন্য ধরে নিলাম এস এন ইজ ইকুয়াল টু 1+2+3+...n-1+n। এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে কি লিখতে পারবো, এই যে শেষে এন ছিল, এন তারপরে কি n-1, এরপরে কি n-2 n-3 এই যে 3+2+1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কত হবে বাচ্চারা, 2। একটু গুরুত্ব সহকারে দেখো, তাহলে এই সূত্রের আবিষ্কারক হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। সে কোথাকার গণিতবিদ ছিল? জার্মান গণিতবিদ। তাহলে প্রথমে আমি লিখলাম কি, প্রথম ধরি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন, সো এস এন ইজ ইকুয়াল টু 1+2+3+...n-1+n। আচ্ছা, এইটাকে যদি আমি বিপরীত ক্রমে লিখি তাহলে শেষেরটা দেখো শুরুতে, তারপরে এইটা যেহেতু মাঝখানে ডট আছে তাই আমি লিখতে পারবো n-2, এর আগেরটা জানে এর আগের পরটা কি হবে n-2 n-3, এভাবে লিখলাম। লেখার পরে কি, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, 1নং ও 2নং সমীকরণ যোগ করে পাই। বাচ্চা লক্ষ্য করো, যোগ
তাহলে এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি ভাই এই পাঁচটাটা কত sn sn তাহলে কি হবে 2sn আচ্ছা sn কেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল s তে সামেশন সামেশন মানে কি সমষ্টি সামেশন মানে কি সমষ্টি আর কেন n n সংখ্যক সংখ্যার যোগফল এই কারণে আমরা এটাকে সংক্ষেপে কি লিখতে পারবো sn দ্যাট ইজ sn ইকুয়াল টু আমরা লিখতে পারবো sn টা কেন লিখলাম s তে হচ্ছে সামেশন আর n তে হচ্ছে n সংখ্যক তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে এই পাশে যোগ করলে কি 2sn এখন দেখো বাচ্চারা এইটার এটা যোগ করতে তাহলে কি হয় n প্লাস ওয়ান রাইট প্লাস আচ্ছা n মাইনাস ওয়ান এর সাথে এই পরেরটা যোগ করো দেখো n মাইনাস ওয়ান প্লাস টু তাহলে যোগ করলে কি হবে n প্লাস ওয়ান রাইট n মাইনাস টু এর সাথে তুমি থ্রি যোগ করো তাও কিন্তু হবে কি n প্লাস ওয়ান রাইট প্রতি ক্ষেত্রে কি n প্লাস ওয়ান কিন্তু একসাথে থাকবে প্লাস ডট 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 কি হবে n প্লাস ওয়ান রাইট এটাকে যদি আমি যোগ করি তাহলে দেখো a1 আর an একটু আমি অন্য কালার দিয়ে একটু তোমাদের দেখিয়ে দেখাচ্ছি যে এইটা আর এটা যোগ করো তাহলে n প্লাস ওয়ান এইটার সাথে এইটা যোগ করো তাহলে কি n থেকে গেল আর প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে এইটা এইটার সাথে এইটা যোগ ঠিক অনুরূপভাবে এইটার সাথে এইটা যোগ এইটার সাথে এইটা যোগ এইভাবে চলতে থাকে বাচ্চারা তাহলে যোগ করলে আমরা কি লিখতে পারবো যে n প্লাস ওয়ান n প্লাস ওয়ান n প্লাস ওয়ান ডট 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 n প্লাস ওয়ান সেম জিনিস আসতেছে সো এটা আমরা লিখতে পারবো n সংখ্যক পর্যন্ত কি n সংখ্যক n সংখ্যক একই জিনিস আচ্ছা এখন লক্ষ্য করো তাহলে কি হবে 2sn n সংখ্যক যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি n ইনটু n প্লাস ওয়ান বাচ্চারা ঠিক আছে n সংখ্যক এই যে 2 এখানে গুণ অবস্থা আছে সুতরাং আমরা লিখতে পারবো sn ইজ ইকুয়াল টু n ইনটু n প্লাস ওয়ান ডিভাইডেড 2 এটাই হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউসের প্রথম তৈরিকৃত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র তাহলে সূত্রটা কি বাচ্চারা দেখো sn ইজ ইকুয়াল টু sn ইজ ইকুয়াল টু n ইনটু n প্লাস ওয়ান ডিভাইডেড 2 তাহলে এই সূত্র কিন্তু আবিষ্কার করেছিল কি জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস সে গণিতে একদম দক্ষ একদম গণিতবিদ বলা যেতে পারে শুধুমাত্র গণিতে নয় বিজ্ঞান এবং ভূগোলেও কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার তার গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে তিনি সর্বপ্রথম পৃথিবীর কিন্তু পরিধি নির্ণয় করেছিলেন এই কার্ল ফ্রেডরিক গাউসই কিন্তু সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন তাহলে গাউসের সূত্রটা কি প্রমাণ করো যে sn is equal to n into n plus 1 divided 2 বা এটাকে আমরা কি আমরা এভাবে বলতে পারি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয় করো তাহলে বন্ধুরা এটা তোমাদের অনুক্রম এবং ধারা চ্যাপ্টার পেজ নাম্বার 49 এবং পর্ব নাম্বার 29 49 পৃষ্ঠাতে দেখবে কার্ল ফ্রেডরিক গাউসের অল্প একটু লেখা আছে এবং আমার পর্ব নাম্বার 29 বেশি পর্ব হওয়ার কারণ হচ্ছে কি একটা করে টপিকস ওয়াইজ আমি আলোচনা করে দিচ্ছি যেন তোমাদের মধ্যে কোনো সমস্যা না হয় আর সমস্যা যেন না হয় তাহলে আজকের আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই কিন্তু এই সূত্রের প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো বলে আমি মনে করতেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ